বাসের ধাক্কায় হেলে পড়েছে পদ্মা সেতুর একটি টোলবুথ। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর দুই নম্বর টোলবুথ বাসের ধাক্কায় হেলে পড়েছে, ফলে ওই বুথে এখন টোল কার্যক্রম বন্ধ আছে। এই ঘটনায় দক্ষিণবঙ্গগামী শরীয়তপুর পরিবহনের যাত্রীবাহী বাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে বাসটির চালক ও হেলপার ঘটনার পরপরই পালিয়ে গেছে। আজ শনিবার সকাল 10:30 এই ঘটনা ঘটেছে বলে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন। তিনি জানান, টোলবুথে বাস ধাক্কার ঘটনায় একটি জিডি হয়েছে পদ্মা সেতু উত্তর থানায়। টোল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে মামলা হবে। বাসের চালক হেলপার পলাতক আছে। বাসের ধাক্কায় বুথটি দক্ষিণ দিকে হেলে পড়েছে, এখন বুথটি বন্ধ আছে। পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহীর প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, শরীয়তপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস টোল বুথে আঘাত করেছে। আঘাতের কারণে বুথটি ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির চাপ না থাকার কারণে বুথটি সাময়িকভাবে বন্ধই রাখা হয়েছে, কারণ সেখানে যেহেতু মোট 6টি বুথ, বাকি 5টি চালু আছে। যদি চাপ বাড়ে তাহলে এটাও আবার চালু করা হবে। বর্তমানে চালু করার জন্য প্রস্তুত আছে বুথটি। বুথের ভেতরে থাকা কোনো সরঞ্জামাদির ক্ষতি হয়নি। বাস চলাচল করে 3 নম্বর লেনে, কিন্তু ওই বাসটি যখন 2 নম্বর লেনে আসতে চাচ্ছিল তখনই বুথে আঘাত লাগে। বাসটি পুলিশ হেফাজতে আছে, বুথটির কিছুটা মেরামত প্রয়োজন আছে, জোর করেন পুলিশের এই কর্মকর্তা। অন্যদিকে মোটরসাইকেলে পদ্মা সেতু পারের চেষ্টা করায় এক যুবক আটক। মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পাড়ি দেওয়ার চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পদ্মা ক্যান্টনমেন্টের সেনাবাহিনী টহল দলের সদস্যরা। বৃহস্পতিবার বেলা 11:00 দিকে সেতু পার হয়ে জাজিরা প্রান্ত দিয়ে নামার সময় মোহাম্মদ খালেদ মাহফুজ নামে এক যুবককে আটক করা হয়। পরে জাজিরা প্রান্তের পদ্মা দক্ষিণ থানায় তাকে হস্তান্তর করা হয়। পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শেখ মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃত খালেদের বাড়ি নড়াইলে। পদ্মা সেতুর উদ্বোধনী দিনে গত 26 জুন সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সহ 2 জন নিহত হওয়ার পরদিন ভোর 6:00 থেকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও সড়ক বিভাগের নির্দেশে পদ্মা সেতুর ওপর মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা সেতু পারের চেষ্টা করলে খালেদকে আজ আটক করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী চোখ ফাঁকি দিয়ে পদ্মা সেতুর টোল না দিয়েই পদ্মা সেতুতে উঠে যান তিনি। অভিযুক্ত আমাদের হেফাজতে আছেন, সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।